এত লফালাফি কেন? কিরে, ও ক্যামেরা ফ্ল্যাশটা দেখেছিস? ওর ভিডিও করা হবে না, খুব আনন্দ, ও বুঝে গেছে। ঠিক আছে ঠিক আছে ঠিক, একটু অপেক্ষা কর। তো গোটা শরীরে পাউডার লাগানো হবে আজ। ঠিক আছে ঠিক আছে, ওইটাই একটা ভিডিও করব। বাটিটা নিলে কেন, জল খাবি? ঠিক আছে দেখছি। এখন কালো গোটা শরীরে পাউডার মাখিয়ে দিচ্ছি, অ্যান্টিটিক্স পাউডার। কয়েকদিন থেকে দেখছি ও চুল করছে। এই পাউডারটা দিলে যে ছোটো ছোটো যে পোকামাকড় হয় সেগুলো মরে যায়, চুল কেন এটা কম হয়। এটা সপ্তাহে আমি একদিন দিই, দেখতে পাচ্ছ গোটা শরীরে মাখিয়ে দিচ্ছি। তারপর গোটা শরীর যেখানে যেখানে চুল কয়, গোটা শরীর, এই যে ছোটো ছোটো পরজীবীগুলো হয় অ্যান্টিটিক্স ফিলিয়া যেটা বলে, সব মরে যাবে। তারপর আমি মোটামুটি কিছুক্ষণ রেখে, কিছুক্ষণ 3-4 ঘন্টা রেখে ভিজে কাপড় দিয়ে মুছিয়ে দেবো। সপ্তাহে একদিন তো স্নান করা, 1 সপ্তাহ হয়নি। হ্যাঁ গাইস, তো তোমাদেরকে বলেছিলাম যে কয়েকদিন আগে একটা ভিডিও ছেড়েছিলাম যে কালু আবার ফিরে এলো। তো কালু ফিরে এলো মানে 3-4 দিন মিসিং হয়েছিল। মিসিং যে কালু নিজের দেশে হয়েছিল তাও নাই, মানে এই তো একটা স্ট্রিট ডগ, সবাই ভালো কুকুর দামি কুকুর রাখে, আমরা স্ট্রিট ডগকে সার্ভাইভ করেছি। তো কয়েকদিন থেকে আমাদের বাড়ির যে একটা বাউন্ডারি আছে ওখানটাতে পটি বেশি করে দিয়েছিলো, তো একটু বিরক্ত হয়ে গেছিলো, তাই বাইরে ছেড়ে দিয়ে এসেছিলাম। তারপর দেখলাম যে বাড়ির সবাই মন খারাপ, তাই খোঁজাখুঁজি করে বাড়ি থেকে প্রায় 3-4 কিলোমিটার দূরে একটা বাড়ি থেকে নিয়ে এলাম। যাক, যে বাড়িটাতে ছিল ক্লাস 6-7 পরে একটা ছেলে, বাচ্চা ছেলে, একে সার্ভাইভ করে রেখেছিল। ভালো করে পাউডারটা মাখিয়ে দিচ্ছি এখন। নাকি কালু এক উঠ 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 উঠ, ওকে এখন একটু চেন দিয়ে বেঁধে রেখেছি। আমরা সহজে বাঁধি না, খোলায় রাখি। আর একটা মাস্ক পরে নিয়েছি যাতে আমারও না অ্যালার্জি হয়, এই যে পাউডার ডাস্টটা উঠছে। আর দেবো না, দেখা হয়ে গেছে, আর দেবো না, অনেক হয়ে গেছে। এই ডাস্টটা উঠছে দেখতে পাচ্ছ, এটা আমার যাতে নাকে ঢুকে না, আমার শরীরে ক্ষতি হয়। তাহলে ভিডিওটা আজ এখানে শেষ করছি। তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে, এবং কালো সম্বন্ধে যদি কোনো কমেন্ট থাকে তোমরা লিখতে পারো।